ভুয়ো আইপিএস, ভুয়ো চিকিৎসকের পর এবার গ্রেপ্তার ভুয়ো পুলিশ। গতকাল রাতে নাকা চেকিং চালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করলো শান্তিপুর থানার পুলিশ। জানা যায় পূর্ব বর্ধমানের কালনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা আবুল বকির শেখ ও তার গাড়ি চালককে নিয়ে রাত 11টা নাগাদ নদিয়ার ভালুকা থেকে শান্তিপুরের দিকে আসছিল। গাড়িতে পুলিশ স্টিকার দেখে শান্তিপুর থানার পুলিশ তাদের গাড়ি আটকায়। তাদের কাছে পুলিশের পরিচয়পত্র চাওয়া হলে তারা কিছুই দেখাতে পারেননি। এরপরেই তাদের আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা আদৌ পুলিশ নয়। সে কারণেই শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত আবুল বকির শেখ এবং তার গাড়ির চালক সম্রাট ঘোষকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। তবে কি কারণে তারা গাড়িতে পুলিশ লিখে ঘুরে বেড়াত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আপনি পুলিশের স্টিকার কেন ব্যবহার করতেন? দেখে 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 পুলিশের স্টিকার কেন ব্যবহার করতেন আপনি? হ্যাঁ, কবে থেকে ব্যবহার করছেন? কবে থেকে ব্যবহার করছেন পুলিশের স্টিকার? ব্যবহার করছিলেন কেন? কতদিন ধরে করছিলেন? কি নাম আপনার? পাঁচরা পাঁচরা পাঁচরা